নমস্কার বন্ধুরা, আমি আত্রি বংমম সিসিভিসি লাইফে আপনাদের সকলকে স্বাগত। 10টা টিপস যেগুলো আপনারা প্রত্যেক দিন পড়াশোনার ক্ষেত্রে মাথায় রেখে পড়াবেন। কিছু কিছু জিনিস তো আমাদেরকে প্রত্যেক দিন পড়াতেই হয়, সেটা শুধুমাত্র বাচ্চাকে আপ টু ডেট রাখার জন্য নয় কিন্তু, বা একটা ভালো স্কুলে ভর্তি করাবো সেই জন্য আগের থেকে পড়িয়ে তৈরি করে রাখছি বাচ্চাকে, তাও কিন্তু নয়। বাচ্চার সার্বিক বিকাশের মধ্যে পড়ে তার শারীরিক এবং মানসিক বিকাশ দুটোই। তো শারীরিক বিকাশের দিকে তো আমরা অবশ্যই নজর রাখি, তাদের খেলাধুলা, তারপরে খাওয়া দাওয়া ইত্যাদি, এটা হচ্ছে ওদের শারীরিক বিকাশ। মানসিক বিকাশ ঠিক মতন হচ্ছে কি না সেটাও কিন্তু আমাদের রেগুলার চেক করতে লাগে। তো সেটা কিভাবে চেক করবো আমরা, সেটা অনেকটা এইরকম পড়াশোনার মাধ্যমে, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা যারা ফলো করেন তারা অবশ্যই জানেন, দেখেন, বোঝেনও নিশ্চয়ই, যে যে পড়াগুলো যেভাবে আমি পড়ানোর কথা বলি সেখানে ম্যাক্সিমামই থাকে অ্যাক্টিভিটি বেসড পড়াশোনা করা, যাতে করে আমরা বাচ্চার যে মানসিক বিকাশ সেটাকে ঠিক করে করাতে পারি। মানে আমাদের লক্ষ্য যেন এটা না হয় যে আমার বাচ্চাকে যখনই বলবো এ থেকে জেড অবধি বলতেও বলতে পারবে, যে কোনো লোকের সামনে বলো তো একটা কবিতা অমনি বাচ্চা বলে দেবে, এটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো যে এই যে জিনিসগুলো বলতে পারা বা শেখা, এটার মাধ্যমে বাচ্চার সঠিক মানসিক বিকাশ ঘটছে কিনা তার মূল্যায়ন করা। কারণ প্রত্যেকটা বয়স অনুযায়ী বাচ্চার শারীরিক এবং মানসিক যে মানে বিকাশের যে বৃদ্ধি, তার একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমার বাচ্চা কমপ্লিট করতে পারছে কিনা তবেই বুঝবো যে হ্যাঁ, ও সঠিক পথে এগোচ্ছে, ওর সবকিছু ঠিকঠাক হচ্ছে। বিকাশের যে দিকটা, এটা কিন্তু খুব ভালো বোঝে বাবা মায়েরাই। প্রত্যেক দিন ডে টু ডে যে অ্যাক্টিভিটি, ডে টু ডে যে নানা রকম আমাদের সাথে কথাবার্তা, গান, খেলা, খাওয়া, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমরা এটাকে দেখব যে আমার বাচ্চার সঠিক মানসিক বৃদ্ধি বা শারীরিক বৃদ্ধি ঘটছে কিনা। এবার আসছি যে 10টা টিপসের কথা। প্রথম টিপসই হলো রুটিন। আমি সবসময় বলে থাকি আপনাদেরকে, একটা রুটিন ফলো করুন। রুটিন যদি ফলো না করেন, নিজে অ্যাজ আ মাদার আপনাকে নিজেকে একটা রুটিন ফলো করতে হবে এবং বাচ্চার একটা রুটিন ফলো করতে হবে। আমি সকাল থেকে ও যখন ঘুম থেকে ওঠে এবং যখন ও ঘুমোতে যায় রাত্রে, সেই অবধি একটা পুরো রুটিন করব এবং সেই রুটিনের মধ্যে সব কিছু পড়বে। তার মধ্যে আমরা যেহেতু আজকে পড়াশোনার বিষয়টা নিয়েই কথা বলবো, মানে মানসিক বিকাশের অ্যাজ আ একটা পার্ট হিসেবে পড়াশোনা নিয়ে কথা বলবো, সেজন্য আমি এই বিষয়টাই বলছি। অলরেডি আমি রুটিন নিয়ে একটা ভিডিও করে রেখেছি, আপনারা দেখে নেবেন। তো প্রথম বিষয়টা হচ্ছে একটা রুটিন। সেই রুটিনে আমরা ঠিক করব যে বাচ্চাকে প্রত্যেক দিন দিনে 2 ঘন্টা অন্তত, মানে আমি এটা 3 থেকে 5 বছরের বাচ্চার কথা বলছি, সকালে 1 ঘন্টা, বিকেলে বা সন্ধ্যেবেলা 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টা দিনে 2 বার পড়তে বসার একটা অভ্যেস তৈরি করতে হবে। প্রত্যেক দিন সঠিক সময়ে, যে সময়ে যেটা সেই সময়ে, ঘুমানোর সময় ঘুমানো, খেলার সময় খেলা, টিভি দেখার একটা আলাদা সময় থাকবে, মোবাইল দেখার একটা আলাদা সময় থাকবে এবং অবশ্যই পড়াশোনার একটা আলাদা সময় থাকবে। সেই সময়েই যেন আমরা অন্য যে কোনো কাজ না রাখি এবং বাচ্চাকে নিয়ে বসি, তাহলে ওদের একটা হ্যাবিট হয়ে যাবে যে আমাকে রোজ এই এই সময়ে পড়তে বসতে হবে এবং দেখবেন ওরা ওই 1 ঘন্টা পড়াই করবে, অন্য দুষ্টুমি করবে না। পয়েন্ট হলো আমরা যখন পড়াবো তখন আগে ঠিক করে নেব যে আজকে আমি ইংরেজি পড়াবো নাকি অঙ্ক পড়াবো নাকি জেনারেল নলেজ পড়াবো। আমার সারাদিনের রুটিনের মধ্যে একটু একটু করে যেন সব বিষয় থাকে, কারণ আমি যদি বাচ্চাকে শুধুমাত্র মানে ইংরেজি পড়াচ্ছি এবং ইংরেজির মধ্যে আগের থেকে আমার ঠিক করা নেই যে আমি কি পড়াবো, তাহলে কিন্তু আপনারা নিজেরাও অসুবিধায় পড়বেন, বাচ্চাও পড়তে চাইবে না। সেই জন্যকে আমরা ইজি টু হার্ড, সহজ থেকে কঠিনের দিকে যাব। সেটা কিভাবে সম্ভব, প্রথমত লেখানোর ক্ষেত্রেও আমি বলেছি যে কিভাবে আগে সহজগুলো শেখাবো তারপরে কঠিনগুলো শেখাবো, এই ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, হবে না দেখলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন একবার, যে হাতের লেখার ক্ষেত্রেও আমরা প্রথমে কোনটা এবং পরে কোনটা শেখাবো। তাহলে ইজি টু হার্ড হলে কি হবে, সুবিধে বাচ্চা যখন ইজি দেবেন আপনি তখন ও তাড়াতাড়ি পারবে, যেই মুহূর্তে তাড়াতাড়ি পারবে সেই মুহূর্তে ওর কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স বাড়লে পরেরটা শিখবার জন্য আগ্রহী হবে। ডিভিশনটা হচ্ছে ভীষণভাবে জরুরি, পড়ান ম্যাথস পড়ান, জিকে পড়ান, যাই পড়ান না কেন আপনি মাথায় রাখবেন যে বাচ্চাকে আমরা যেটা আগের দিন পড়িয়েছি পরের দিন পড়াবার আগ দিয়ে, পড়তে বসবো যখন বসে সবার প্রথমে আগে রিভিশন করাবো আগেরটা, যেই মুহূর্তে আমরা আগেরটা ওকে পড়াবো ওর কি হবে, ওর যেহেতু জানা ও বলতে পারবে, তো যেই ও বলতে পারছে তখন আমরা ওকে
মানে উৎসাহিত করছি বা তুমি বলতে পারছো, তো প্রচন্ড খুশি হয়ে যাচ্ছ। তারপরে আমরা আসছি পরের যে পড়াটা সেটাতে, তাহলে সেটা শেখার মধ্যেও তার একটা আগ্রহ থাকবে। তো সেলফ ইন্ট্রোডাকশন প্রত্যেক দিন পড়তে বসিয়ে সবার প্রথমে আমরা ওদের সাথে কিছু ইংরেজিতে কথা, তার মধ্যে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, মাই নেম ইজ অমুক, মাই স্কুল নেম ইজ তমুক, হ্যাঁ, ডেট অফ বার্থ আমার কত, তারপর এজ কত, হ্যাঁ, ফাদার্স নেম, মাদার্স নেম, সিবলিংস কটা, তাদের নাম কি, এরকম ছোটখাটো কতগুলো বন্ধু আছে, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, এরকম টাইপের নানা রকম কোয়েশ্চেনের মাধ্যমে আমরা ওকে সেলফ ইন্ট্রোডাকশন করতে শেখাবো, সো দ্যাট ও যখন স্কুলে যাবে সেখানে গিয়ে যখন ওকে জিজ্ঞেস করা হবে তখন ওগুলোও পারবে। এরপর আসছি ডেজ অফ দ্য উইক, প্রত্যেক দিন কটা ডে আছে আমাদের, সাতটা দিন, সেই সাতটা দিনের নাম বলতে পারবে, এবং আজকে টুডে মানে আজকে কোন ডে, আমি কাল কোন ডে, এরকম টাইপের মানে কনসেপ্ট ক্লিয়ার করা যাকে বলে, সেগুলো আমরা কিন্তু করে নেবো বাচ্চার সাথে প্রত্যেক দিন, তবেই কিন্তু ওদের মনে থাকবে, আদারওয়াইজ ওরা ভুলে যাবে। 12 মান্থসের নেম প্রত্যেক দিন একবার করে পড়ার ফাঁকে ফাঁকে এটা করে নেবেন, 12টা মাসের নাম ওরা যেন বলতে পারে, এবং এখন কোন মাস চলছে, এটা সামার নাকি উইন্টার নাকি রেইনি সিজন, এগুলো আপনারা কিন্তু অবশ্যই ওই মাসের কথা যখন বলবেন তখন বলে নেবেন। সিজনস, সিজনস জানা কিন্তু খুব দরকার, এবং প্রত্যেকটা সিজনসের সাথে সাথে আমাদের যে কালচারাল যে নানা রকম প্রোগ্রামস থাকে, ওকেশনস থাকে, সেগুলো বলা, যেমন ধরুন এখন এটা কি মান্থ, ডিসেম্বর, ডিসেম্বরে কি আমাদের ওকেশন থাকে, হ্যাঁ, 25th ডিসেম্বর বড়দিন, কেন বড়দিন পালন হয়, বড়দিনের সাথে বড়দিনের যে গান থাকে সেগুলো একটুখানি ওদের সাথে অ্যাজ আ রাইমস, হ্যাঁ, সেগুলো করবেন। তো এরকম টাইপের মানে সামারের সময় কি থাকে, আমাদের বাঙালিদের কি কি অনুষ্ঠান থাকে, বা টোটাল নেশন ওয়াইজ আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকে সেটা কোন কোন মাসে হয়, যখন যে মান্থ সেই মান্থে আপনারা একবার করে ওদের সাথে বলে নেবেন, এবং পারলে সেই মাসের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানের একটা অ্যাক্টিভিটি করাবেন, সেক্ষেত্রে 25th আসছে বড়দিন, সেই ক্রিসমাস ডে সেটা কতদিন বাকি, প্রত্যেক দিন সেটাকে কাউন্ট করতে শেখানো যে এতদিন বাকি আমাদের হতে, সেটা করব, তারপরে নেক্সট কী করব, একটা ক্রিসমাস ট্রি সাজানো, সেটা নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমেই হতে পারে, খাতায় কেউ হতে পারে, বা ঘরে যে কোনো আপনারা ক্রিসমাস ট্রি ডেকোরেট করবেন যখন বাচ্চাকে দিয়ে করানোগুলো, তো ওটা ওর অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন হবে, মেন্টাল যে ডেভেলপমেন্ট আপনি বুঝতে পারবেন যে আপনার কথাও ফলো করতে পারছে কিনা, এই জিনিসগুলো জানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট দেন ABCD পড়তে পারা, তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমরা আমাদের একটা টার্গেট থাকবে রুটিন ওয়াইজ, আমরা একটা টার্গেট রাখবো যে মাসে অন্তত 4টে করে রাইমস আমরা বাচ্চাকে মুখস্থ করিয়ে দেবো, মানে মুখস্থ মানে ওই গান করতে করতে, গান করতে করতে বা পড়তে পড়তে, অ্যাকশন করতে করতে ওরা শিখে যায়। তো কিন্তু সেটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি কিছু কিন্তু মনে থাকবে না। তারপর থেকে কী কী রাইমস করাবো, একদম যদি ছোট বাচ্চা হয়, 2 থেকে 3 বছরের বাচ্চা হয়, তাহলে তো আমরা খুব বেশির দিকে যাব না, কম কমই পড়াবো। এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় টিভি চালিয়ে দিই, তো টিভিতে বাচ্চারা কিন্তু অনেকগুলো কার্টুনের চ্যানেল থাকে যেখানে নানা রকম রাইমস শেখে এবং বলতেও পারে, এবং দেখা যায় আজকের দিনের যে রাইমসগুলো তৈরি হচ্ছে সেই রাইমসগুলো মানে খুব একটা ট্র্যাডিশনাল না, মানে ধরুন ব্যাবা ব্ল্যাক শিপ যদি আমরা শিখিয়ে মানে পড়ে থাকি আমরাও নিজেরা, এবং স্কুলে যেগুলো পড়ানো হয় সেই ব্যাবা ব্ল্যাক শিপটাই নানা রকম কথা দিয়ে হয়, হ্যাঁ, মানে একদম যেটা রাইমসে আছে সেরকম নয়, কিন্তু ব্যাবা ব্ল্যাক শিপ, ব্যাবা হোয়াইট শিপ, ব্যাবা ব্রাউন শিপ, এরকম করে করে অনেক কিছু থাকে, তো বাচ্চারা ওগুলো শিখেই যায়। কিন্তু যখন স্কুলে ভর্তি হবে, স্কুলে ভর্তি হলে কিন্তু এগুলো বলতে দেবে না, তখন যেগুলো বলতে দেবে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল যে রাইমসগুলো আমাদের সেরকমই। তো সেইভাবে আপনারা একটু রাইমসের কোনো একটা বই থেকে একটু দেখে নেবেন যে এক্স্যাক্টলি আমরা মানে কি কি বলি ওটার মধ্যে, সেইটুকুই বলবে ওরা। নেক্সট আসছে বেসিক এটিকেটস, বেসিক এটিকেটস হচ্ছে এই যে থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, হ্যাঁ, তারপর সরি, এই যে জিনিসগুলো বলতে পারা, এগুলো তো আমরা নর্মালি সারাদিনের কাজের মধ্যেই বলে থাকি, কোনো জিনিস কেউ দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয় ইত্যাদি, তো এগুলোর দেখবেন এগুলোরও না নানা রকম বইও থাকে, মানে বাচ্চাদের যে পড়তে শেখা, বইয়ে ছবি দেখে দেখে যদি পড়তে শেখে, পড়তে ইন দ্য সেন্স ইয়ে করতে পারবে না, মানে ওয়ার্ড পড়ে পড়ে বলতে পারবে না, কিন্তু ছবিগুলো যখন থাকে ওর মধ্যে দেখবেন কেউ একটা জিনিস দিচ্ছে বা একজন কোথাও বসতে চাইছে, তখন তাকে কেউ একটা প্রথম কথা স্টার্ট করবে, তখন এক্সকিউজ মি বলা, এটা পার্ট অফ মানে পড়াশোনা এবং পার্ট অফ একটা কি বলবো বিকাশ বৃদ্ধি, যে হ্যাঁ
বাচ্চা বুঝতে পারছে যে কখন কোনটা বলা উচিত, তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। কালারিং এর বা রং করার অনেক উপকারিতা আছে, এটা আমি আগেও বলেছি আপনাদের। প্রথমত হচ্ছে হাতের মাসেলস গুলো একদম খুব ভালো হয়, যখন বাচ্চা কে আপনি ক্রেয়ন্স ধরতে দিচ্ছেন বা কালার করতে দিচ্ছেন কিছু, এবং একটা পার্টিকুলার জায়গার মধ্যে করতে হচ্ছে ওদেরকে, তো ওই ওই যে বাইরে বেরিয়ে না যায়, হ্যাঁ, তারপরে গ্রিপটাকে ভালো করে ধরা। তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রথম প্রথম যখন আপনি বাচ্চাকে কালার করতে দেবেন তখন না ওকে মানে বেঁধে দেবেন না, কালার বেঁধে দেবেন না, মানে ধরুন আপনি একটা বড় ফুল এঁকে দিয়েছেন, তারপরে আপনি বলে দিচ্ছেন ওটা রেড কালার করো বা ইয়েলো কালার করো, না, ওকে বলতে দিন, ওকে কালার প্লেটটা ওর সামনে ধরুন, ধরে তার মধ্যে থেকে যে কোনো একটা কালার চুজ করতে বলুন, সেখান থেকে ওর কালারের একটা কনসেপ্ট হবে যে কোনটা কি কালার, এবং ওর ইচ্ছে মতো ওকে করতে দিন, হ্যাঁ, তাহলে ওর ভালো লাগবে। এবং এইটা করতে করতেই আপনি আস্তে আস্তে ওকে ইন্ট্রোডিউস করান, যেমন স্কাই ইজ ব্লু, লিভস আর গ্রিন, হ্যাঁ, ট্রিজ আর গ্রিন, ফ্লাওয়ার্স আর ভ্যারিয়াস কালার্স, না, ফ্লাওয়ার্স এর প্রচুর কালার্স আছে, তো সেগুলো আপনি, কোনো বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল মানেই লাল, সেটা বোঝে, তো যখন আপনি বাইরে কোথাও যাচ্ছেন অনেক ফ্লাওয়ার্স দেখছেন, সেটা দেখেও বাচ্চাকে বোঝাতে পারেন যে ফ্লাওয়ারের কালার ইয়েলোও হতে পারে, গ্রিন কালারেরও ফ্লাওয়ার হয়, তো এরকম নানা রকম আর কি বিষয়, তো ওদেরকে না কালারের সাথে খেলতে দিন, যেমন ইচ্ছে করতে দিন, আপনি বেছে দেবেন না, আপনি ওকে আটকে রাখবেন না কালারের মধ্যে, এতে না ওদের খুব ভালো মানে মাথার একটা কি বলবো, এটা একটা এক্সারসাইজ বলতে পারেন, ব্রেইন এক্সারসাইজ এটা হয়, তো সেই জন্য কালারিং ইজ মাস্ট, এভরি ডে কালারিং করাবেন, এবং কিছু অ্যাক্টিভিটিস করাবেন, কিছু ক্রিয়েটিভ জিনিস নিজেরাও দেখবেন নিজেরাও করবেন। আপনারা যদি চান আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, আমি প্রত্যেক সপ্তাহে অন্তত দুটো তিনটে করে আমার বাচ্চার সাথে কিছু না কিছু একটা ক্রিয়েটিভ ইয়ে করি আর কি, সেশন করি, তো সেই সমস্ত। এবং কালারের যখন কালার দিচ্ছেন বাচ্চাকে, প্রথম থেকেই তিনটে কালার আমাদের প্রাইমারি কালার্স, যেমন রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, তিনটে হচ্ছে আমাদের প্রাইমারি কালার্স, এরপরে যতগুলো কালার আছে সেই কালারগুলোর মধ্যে কিছুটা থাকে সেকেন্ডারি কালার্স, এবং সেই সেকেন্ডারি কালার্স হচ্ছে প্রাইমারি কালার্স দিয়ে তৈরি করা হয়, তো সেগুলোও আপনারা হাতে কলমে কিন্তু ওদেরকে করাতে পারেন, ওরা খুব এনজয় করে। যে বাচ্চা লিখতে শেখেনি তাকে প্রত্যেক দিন আমরা কিছুটা ট্রেসিং এর কাজ দেব, ট্রেস প্র্যাকটিস হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা লেখার দিকে চলে যেতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টোরি টেলিং। স্টোরি টেলিং এর উপর আমার পুরো আলাদা একটা ভিডিও আছে, যে স্টোরি টেলিং টেলিংটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট আপনারা ভাবতেই পারবেন না। শিশুর মানসিক বিকাশের জন্য গল্প বলা, গল্প যে শুধু আপনি বলবেন তা কিন্তু নয়, আপনি যে গল্পটা বলছেন, আমি আমার ওই ভিডিওতে অলরেডি বলেছি যে আমরা যখন গল্প বলি, কেন গল্প বলি, আমি অনেক কিছু কিন্তু গল্পের মাধ্যমে বাচ্চাকে শেখাতে পারি, যেমন আমরা ছোটবেলায় নীতিকথার যে বইগুলো পড়েছিলাম সেই রকম। এটা গেল হচ্ছে একটা দিক, যেখানে আমি বা মা বা বাবা তিনি গল্পটা বলছেন বাচ্চাকে, সেটাতে ওর একটা মানসিক বিকাশ হয়, কারণ অনেক কিছু জানতে পারছে। পাশাপাশি বাচ্চাকে বলতে দিন গল্প, কোনো একটা বিষয়, কোনো একটা বিষয় ইন দ্য সেন্স আপনি একটা গল্প শুরু করলেন, বাচ্চাকে বলুন সেই গল্পটা শেষ করতে ওর মতন করে, ওর গল্প শুনুন, ওর কাছ থেকে গল্প শুনুন, দেখবেন প্রচুর হাবিজাবি কথা বলবে, উল্টোপাল্টা কথা বলবে, কিন্তু বলতে দিন, যত কথা বলবে না স্পিচ ডেভেলপমেন্ট, ও যত কথা, ও যত গল্প বলতে চাইবে, আপনি যত ওকে গল্প বলবেন ও তত আপনাকে গল্প বলতে চাইবে, এবং ও যত গল্প বলতে চাইবে ওর প্রচুর ওয়ার্ডস এর প্রয়োজন হবে, সেক্ষেত্রে অনেক উল্টোপাল্টা বলবে, তখন আপনি সেই ওয়ার্ডস গুলো ওকে যোগান দিচ্ছেন, ঠিক আছে, এতে না ওর কল্পনা শক্তি বাড়ছে, মানে একটা বাঘ আর একটা গরু দুজনে মিলে জল খেতে গেল, এখানে আপনার একটা গল্প হতেই পারে যে বাঘটা গরুকে খেয়ে নিল, কিন্তু এমনও হতে পারে যে বাচ্চা আপনাকে গল্প শুনিয়ে দিল যে গরুটা বাচ্চা বাঘকে তার শিং দিয়ে গুটিয়ে দিল, একটা গল্পের দুটো পার্ট হতে পারে, আপনি আপনার মতন করে বলেছেন আপনার কল্পনা শক্তি দিয়ে, বাচ্চাকে সেই গল্পটা বলতে দিন, দেখে নিন ওর কল্পনা শক্তিটা হয়তো আপনার থেকেও অনেক বেশি উর্বর, মানে এটা দুটো দিক আছে, একটা হচ্ছে কল্পনা শক্তি বৃদ্ধি, এটা একটা মানসিক বিকাশের বিরাট বড় কি বলবো একটা অধ্যায়, খুব দরকার বাচ্চার কল্পনা শক্তি বৃদ্ধি পাওয়া, পাশাপাশি ওর যে ওয়ার্ডস সাপ্লাই করছেন আপনি, ও নতুন নতুন ওয়ার্ডস শিখছে, কোথায় কোনটা প্রয়োগ করবে সেটা জানতে শিখছে, সেজন্য স্টোরি টেলিং ইজ মাস্ট। এবং সেটা বলবার পরে আপনি ভুলে যান গল্পটা, এর পরে কি ছিল আমি আর বলতে পারছি না, মনে পড়ছে না, তখন দেখুন বাচ্চা সেই গল্পটা, আপনি যে গল্পটা বলেছিলেন সেটাই বলছে কিনা, সেটা যদি বলে তাহলে সেক্ষেত্রে ওর স্মৃতিশক্তি কতটা, সেই বিকাশটা, সেই ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা সেটাও আপনি জানতে পারবেন। তাহলে মোটামুটি আমার
এই কথাগুলো তো আমি মোটামুটি সব ভিডিওতেই বলে থাকি, তবুও এটা একটা বিষয় যেগুলো আমরা হয়তো সবসময় মনে রাখি না। তো শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে এই যে পয়েন্টসগুলো আজকে আমি বললাম সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেজন্য বাচ্চাকে বাচ্চার সাথে যতটা সময় কাটাবেন সেই সময়টা যেন খুব একটা মানে ভালো সময় হয়, তাহলে দেখবেন বাচ্চাও হ্যাপি থাকবে, আপনিও হ্যাপি থাকবেন। এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারি না আমি কোন বিষয়ের উপর ভিডিও করব, কারণ আমি মোটামুটি 2 থেকে 6 বছরের বাচ্চাদের উপরেই তাদের পড়াশোনা নানা রকম জিনিস নিয়ে আমি ভিডিও করে থাকি। তো আপনারা বললে আপনাদের কোন কোন বিষয়ে আপনাদের অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলো যদি আপনারা আমাকে বলেন, তাহলে আমার আরও বেশি সুবিধা হবে এই জিনিসগুলোকে বলতে, বোঝাতে আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন।